প্রচার প্রচারণায় সরগরম গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অলিগুলিতে প্রার্থীদের আনাগোনা শনিবার সকালে নগরীর দিঘিরচালা এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খানের পক্ষে ভোট চান জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় কাজ করার সুযোগ দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান উন্নয়ন ধারাবাহিকতা রক্ষার জন্য সকলেই নৌকা প্রতীকে ইনশাআল্লাহ আগামী দিনে বিজয় করবে এদিকে বিএনপি পন্থী স্বতন্ত্র প্রার্থী রনি সরকারও নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন নগরীর পুবাইলে গণসংযোগ করেন তিনি প্রকাশ্যে নয় গোপনে বিএনপি সমর্থক ও সাধারণ মানুষ তার জন্য কাজ করছেন বলে জানান তিনি কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার মানুষ যারা আছে তারা প্রকাশ্যে আসছে না কিন্তু আমি বিশ্বাস করি যে সাধারণ মানুষ আমার আমার মাঠে কাজ করছে এরা স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়দা খাতুন ও জাতীয় পার্টির নিয়াজউদ্দিনও দিনভর প্রচারণা চালিয়েছেন সিটির 57 ওয়ার্ডের 321 জন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরাও এলাকায় পথসভা গণসংযোগে ব্যস্ত সময়ে পার করছেন সময় সংবাদ গাজীপুর